আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভিউয়ার্সকে জানাচ্ছি স্বাগত বিডি ওয়েবিনার চ্যানেলে। আজ আমরা শিখব আরবি ভাষা শিক্ষা ক্লাস 285 নম্বর ক্লাসটি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে চা কফি আছে, শাই গাওয়া মজুদ। শাই মানে চা, গাওয়া অর্থ কফি, মজুদ মানে আছে। শাই গাওয়া মজুদ, চা কফি আছে, চা নাই কফি নাই, মাফি শাই মাফি গাওয়া। মাফি অর্থ নাই, শাই অর্থ চা, গাওয়া মানে কফি, মাফি শাই মাফি গাওয়া। চা নাই কফি নাই। এবার লিখা কেন নাই, লেশ মাফি। লেশ অর্থ কেন, মাফি মানে নাই, লেশ মাফি কেন নাই। তারপর লিখা আছে আমার বন্ধু এখন আসবে, আনা সাদিক ইজি আলহিম। এখানে আনা মানে আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আসবে, আলহিন মানে এখন, আনা সাদিক ইজি আলহিন, আমার বন্ধু এখন আসবে। তারপর লিখা আছে আমার ভাই আসবে, আনা আখু ইজি। বাক্যটিতে আনা অর্থ আমার, আখু মানে ভাই, ইজি অর্থ আসবে, আনা আখু ইজি, আমার ভাই আসবে। তারপর লিখা আছে সব বন্ধুরা আসবে, আরবিতে বলবেন কুল্লু সাদিক ইজি। এখানে কুল্লু মানে সব, সাদিক মানে বন্ধু, ইজি অর্থ আসবে, কুল্লু সাদিক ইজি, সব বন্ধুরা আসবে। তারপর লিখা এখানে বসবে, হেনা ইজলিশ। বাক্যটিতে হেনা অর্থে এখানে, ইজলিশ মানে বসবে, হেনা ইজলিশ এখানে বসবে। তারপর লিখা আছে কেন চা করো নাই, লেশ মাফি সাবি শাই। লেশ মানে কেন, মাফি সাবি অর্থ করো নাই, শাই অর্থ চা। লেশ মাফি সাবি শাই, কেন চা করো নাই, কফি করো নাই, মাফি সাবি গাওয়া। এখানে মাফি সাবি অর্থ করো নাই, গাওয়া অর্থ কফি, মাফি সাবি গাওয়া, কফি করো নাই। এখানে চিনি নাই, হেনা মাফি সুক্কার। হেনা অর্থ এখানে, মাফি মানে নেই, সুক্কার অর্থ চিনি, হেনা মাফি সুক্কার, এখানে চিনি নাই। তারপর লিখা আছে আমি কিভাবে করব, আনা কেইফ সাউই। বাক্যটিতে আনা অর্থ আমি, কেইফ অর্থ কিভাবে, সাউই মানে করা, আনা কেইফ সাউই, আমি কিভাবে করব। তারপর লিখা আছে দেখো চিনি এখানে আছে, সুফ সুকার হেনা মজুদ। সুফ অর্থ দেখো, সুকার মানে চিনি, হেনা অর্থ এখানে, মজুদ মানে আছে। সুফ সুকার হেনা মজুদ, দেখো চিনি এখানে আছে। দুঃখিত আমি দেখি নাই, মালিশ আনা মাফি সুফ। মালিশ অর্থ দুঃখিত, আনা মানে আমি, মাফি সুফ অর্থ দেখি নাই, মালিশ আনা মাফি সুফ, দুঃখিত আমি দেখি নাই। তুমি এখন যাও, আলহিন ইন্তা রুফ। আলহিন অর্থ এখন, ইন্তা মানে তুমি,
রৌহ শব্দের অর্থ যাও, আলহিন ইন্তা রৌহ, তুমি এখন যাও, তাড়াতাড়ি তৈরি করো। সুরা সুরাহ তারতিব, সুরা সুরাহ মানে তাড়াতাড়ি, তারতিব অর্থ তৈরি করা বা গুছানো। সুরা সুরাহ তারতিব, তাড়াতাড়ি তৈরি করো। নেক্সটে লিখা আছে, সবাই এখন চলে আসবে, কুলু নফর আলহিন ইজি। এখানে কুলু মানে সবাই, নফর অর্থ লোক, আলহিন মানে এখন, ইজি শব্দের অর্থ আসবে। কুলু নফর আলহিন ইজি, সবাই এখন চলে আসবে। তারপর লিখা আছে, ঠিক আছে আমি যাচ্ছি, তাইয়েব আনা রুহ। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা মানে আমি, রুহ অর্থ যাচ্ছি, তাইয়েব আনা রুহ, ঠিক আছে আমি যাচ্ছি। আমি একটু পানি খাব, আনা শুয়াইয়া শরাব ময়া। আনা মানে আমি, শুয়াইয়া অর্থ একটু, শরাব অর্থ পান করা, ময়া মানে পানি। আনা শুয়াইয়া শরাব ময়া, আমি একটু পানি পানি খাব। দেখো এখানে পানি আছে, সুফ ময়া মজুদ হেনা। সুফ মানে দেখো, ময়া অর্থ পানি, মজুদ মানে আছে, হেনা অর্থ এখানে। সুফ ময়া মজুদ হেনা, দেখো এখানে পানি আছে। আমি এখন রুমে যাব, আলহিন আনা রুহ গোরফা। আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রো অর্থ যাব, গোরফা মানে রুমে। আলহিন আনা রুহ গোরফা, আমি এখন রুমে যাব। তোমার রুম কোথায়? গোরফা ওয়েন ইনটা, গোরফা মানে রুম, ওয়েন অর্থ কোথায়, ইনটা অর্থ তোমার। গোরফা ওয়েন ইনটা, তোমার রুম কোথায়? একটু সামনে, শুয়াইয়া গিদ্দাম। শুয়াইয়া অর্থ একটু, গিদ্দাম মানে সামনে, শুয়াইয়া গিদ্দাম, একটু সামনে। ধন্যবাদ আপনাদের সবাইকে আরবি ভাষা শিক্ষা ক্লাস 285 নম্বর ক্লাসটি করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য আর আমাদের বিডি বেবি নেম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।